হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে দিক নির্ণয় বা ডাইরেকশান টেস্ট যে অধ্যায় আমি শুরু করেছিলাম আজ সেই দিক নির্ণয় অধ্যায়ের পার্ট ফোর এবং আজকের পার্টের প্রশ্নগুলোও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো সুতরাং ভিডিওটি একটুও না কেটে সম্পূর্ণ দেখতে থাকো এবং বন্ধুরা ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলিকে শেয়ার করতে ভুলো না তো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ডাইরেকশান টেস্ট বা দিক নির্ণয় অধ্যায়ের চতুর্থ পার্ট আজকের চতুর্থ পার্টের প্রশ্ন শুরু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট থেকে আজকের ক্লাসটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে আমার পক্ষ থেকে আছে এবং সেটা হচ্ছে বন্ধুরা তোমরা যারা ভৌতিক রহস্য রোমাঞ্চ ভরা গল্পগুলো শুনতে পছন্দ করো তাদের জন্য সুখবর কারণ আরও একটা নতুন চ্যানেল আমাদের পক্ষ থেকে শুরু করা হয়েছে এবং সেই চ্যানেলের নাম ভয় পেওনা এই ভয় পেওনা ইউটিউব চ্যানেলে থাকছে বিভিন্ন ভৌতিক রহস্য অলৌকিক গল্পের সমাহার তো সুতরাং তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে তোমরা যারা গল্প শুনতে পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটিকে একবার ভিজিট করে এসো একবার ঘুরে এসো এবং গল্পগুলো শুনে এসো এবং সেখানে তোমাদের মতামত অবশ্যই জানিও যে গল্পগুলো তোমাদের কেমন লাগছে এবং ভয় পেও না ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চ্যানেলটি ভিজিট করতে পারো এবং তোমরা যদি গল্প নাও শোনো তাহলে ওই লিঙ্কটিকে কপি করে এমন তোমাদের পরিচিত বা বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা গল্প শুনতে পছন্দ করে তো তাহলে বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে আশা করি গল্পগুলো তোমাদের পছন্দ হবে তো তাহলে চলো বন্ধুরা শুরু করে দেওয়া যাক আজকে ক্লাসটি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইটে বলা হয়েছে রনিত প্রথমে একশো মিটার উত্তরে গেল তারপর বাম দিকে ঘুরে আরও সত্তর মিটার গেল তারপর আবার বাম দিকে ঘুরে আরও একশো মিটার গেল এবার ডান দিকে ঘুরে আরও চল্লিশ মিটার গেল শুরুর বিন্দু থেকে এখন কত দূরে ও কোন দিকে আছে তো তাহলে এখানে আমরা মূল বিন্দু থেকে শুরু করব এবং এখান থেকে প্রথমে বলা হয়েছে উত্তর দিকে অর্থাৎ নর্থের দিকে রনিত প্রথমে একশো মিটার গেল তারপর বাম দিকে ঘুরে আরও সত্তর মিটার গেল এবং বাম দিকে অর্থাৎ ওয়েস্টের দিকে সে ঘুরবে এবং ওয়েস্টের দিকে সত্তর মিটার গেল সে তারপর আবার বাম দিকে ঘুরবে অর্থাৎ তার শুরুর বিন্দু যদি আমরা এ ধরি এবং একশো মিটার পর তার দ্বিতীয় বিন্দু বি এবং সত্তর মিটার যাওয়ার পরে তার তৃতীয় বিন্দু যদি সি হয় তাহলে এই সি বিন্দু থেকে সে আবার বাম দিকে ঘুরবে আরও একশো মিটার অর্থাৎ সি বিন্দু থেকে সে আবার সাউথের দিকে আসবে একশো মিটার এবং এই বিন্দুর আমরা নাম দিলাম ডি এবার ডান দিকে ঘুরে আরও চল্লিশ মিটার গেল তো এই ডি বিন্দু থেকে আরও ডান দিকে ঘোরা মানে ওয়েস্টের দিকে যাওয়া অর্থাৎ পশ্চিম দিকে সে আরও গেল চল্লিশ মিটার এবং এই বিন্দুর আমরা নাম দিলাম পি তাহলে এখন প্রশ্ন হচ্ছে শুরুর বিন্দু থেকে সে এখন কত দূরে এবং কোন দিকে আছে তো বন্ধুরা এবার এখানে দেখে নাও তার শুরুর বিন্দু ছিল এ এবং শুরুর বিন্দু থেকে তার শেষ পজিশন এখন আছে পি তো সুতরাং এখানে মোট এ যেটা আছে সেটা আমাদের বার করতে হবে অর্থাৎ এ থেকে পি এর ডিস্ট্যান্সটা কত এখানে কিন্তু এ পি মানে ডি এবং বিপি তো এখানে দেখো এবার এডি কতটুকু এডি হচ্ছে বি এবং সি এর যে দূরত্ব ছিল সেই একই দূরত্ব কিন্তু এ এবং ডিরও হয় অর্থাৎ এটা কিন্তু সত্তর মিটার আশা করি তোমরা এটা বুঝতে পারলে অর্থাৎ এডি হবে সত্তর এবং ডিপি যেটা আছে এবং ডিপি হবে চল্লিশ মিটার এই যে ডিপি এই ডিস্ট্যান্সটুকু দেওয়া আছে চল্লিশ সুতরাং টোটাল একশো দশ মিটার তো সুতরাং এটাই হবে উত্তর যে সে তাহলে এখন তার শুরুর বিন্দু অর্থাৎ এ থেকে একশো দশ মিটার দূরত্বে আছে এবং যদি বলা হয় কোন দিকে আছে তাহলে লাস্ট সে গিয়েছিল ওয়েস্টের দিকে তো সুতরাং তার এখন অভিমুখ আছে ওয়েস্ট বা পশ্চিম দিকে তো তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারলে এবার আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি এর সমাধানটা দেখে নেবো কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনে বলা হয়েছে সোমেন দক্ষিণ দিকে ষাট মিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে একশো পঞ্চাশ মিটার গেল তো তাহলে প্রথমে আমরা এটুকু করে নিই এখানে মূলবিন্দু এ ধরলাম এখান থেকে সে যাত্রা শুরু করলো প্রথমে সে ষাট মিটার দক্ষিণ দিকে অর্থাৎ সাউথের দিকে গেল তারপর ডান দিকে ঘুরে একশো পঞ্চাশ মিটার গেল এবং এই সাউথ থেকে ডান দিকে ঘোরা মানে ওয়েস্ট বা পশ্চিম দিকে ঘোরা তো এদিকে গেল একশো পঞ্চাশ মিটার এবং সেখান থেকে বাম দিকে ঘুরে সত্তর মিটার যাওয়ার পর একশো মিটার গিয়ে থামলো তো সুতরাং এখানে এ থেকে সিক্সটি মিটার যখন গেল সেই সিক্সটি মিটারে আমরা নাম দিলাম বি এবং বি থেকে একশো মিটার যখন পশ্চিম দিকে গেল সেই পশ্চিম দিকের বিন্দুর আমরা নাম দিচ্ছি সি এবং এখান থেকে সে আবার বাম দিকে ঘুরবে বাম দিকে মানে সাউথের দিকে ঘুরবে সত্তর মিটার তো সুতরাং সে আবার সাউথ দিকে গেল সত্তর মিটার এবং এই বিন্দুর আমরা নাম দিচ্ছি ডি এবং তারপর বলা হয়েছে আবার বাম দিকে ঘুরে একশো মিটার গিয়ে থামলো এবং ডি থেকে বাম দিকে ঘোরা মানে পূর্ব দিকে বা ইস্টের দিকে ঘোরা তো সুতরাং ইস্টের দিকে সে যাবে একশো মিটার এবং যেখানে গিয়ে থামলো সেই বিন্দুর নাম দিচ্ছি আমরা পি তো তাহলে এবার দেখে নাও শুরুর বিন্দু ছিল এ এবং তার ফাইনাল পজিশান হয়েছে পি তো সুতরাং আমাদের কিন্তু এখানে মোট এপি যেটা আছে এর দূরত্বটা কত সেটা বার করতে হবে এক হচ্ছে এবি তার সঙ্গে বি এবং পি এই যে দূরত্বটা এটাও কিন্তু যোগ হবে এই দুটো সমষ্টি হচ্ছে এপি তো এখানে এবি মানে হচ্ছে সিক্সটি মিটার এবং বিপি মানে কিন্তু সত্তর মিটার যেহেতু এই সিডি এই দূরত্ব সত্তর মিটার ছিল তাহলে এই বিপির যে দূরত্বটা সেটাও কিন্তু সত্তর মিটার হবে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ তো তাহলে সিক্সটি প্লাস সেভেন্টি তো সুতরাং মোট একশো তিরিশ মিটার তো তাহলে উত্তর হবে তো সুতরাং সে এখন তার শুরুর বিন্দু এ থেকে মোট একশো তিরিশ মিটার দূরে অবস্থান করছে এবং শুরুর দিক থেকে তার এখন অভিমুখ রয়েছে কিন্তু সাউথের দিকে অর্থাৎ সোমেন শুরুর বিন্দু থেকে একশো মিটার দূরে দক্ষিণ দিকে বা সাউথের দিকে আছে তো এটি হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা প্রশ্নের সমাধানটা বুঝতে পারলে এবার তাহলে আমরা কোশ্চেন নাম্বার থার্টি এর সমাধানটা দেখে নেব যেখানে বলা হয়েছে রোহিণী কোনো স্থান থেকে চলা শুরু করে প্রথমে উত্তর দিকে চল্লিশ মিটার গেল আমরা মূল বিন্দু নেব একটা এবং এখান থেকে সে প্রথমে বলা হয়েছে কোন দিকে যাবে প্রথমে সে উত্তর দিকে অর্থাৎ নর্থের দিকে গেল চল্লিশ মিটার তারপর তিনবার ডান দিকে ঘুরে যথাক্রমে একশো কুড়ি মিটার চল্লিশ মিটার এবং আশি মিটার গেল অর্থাৎ তিনটে দূরত্ব সে ডান দিকে পরপর ঘুরে অতিক্রম করলো অর্থাৎ নর্থের থেকে ডান দিকে মানে বোঝায় পূর্ব দিকে বা ইস্টের দিকে সেদিকে সে গেল একশো কুড়ি মিটার এবং তার শুরুর যে পজিশান সেখানকার নাম আমরা দেবো এ এবং দ্বিতীয় পজিশনের নাম দেবো বি এবং প্রত্যেকবারের মতো তৃতীয় পজিশনের নাম দিলাম সি এরপর সে আবার শ্রীবিন্দু থেকে ডান দিকে ঘুরবে এবং বিন্দু থেকে ডান দিকে ঘোরা মানে সাউথের দিকে যাওয়া তো ডান দিকে ঘুরে সে আবার গেল চল্লিশ মিটার এবং চল্লিশ মিটার যাওয়ার পর তার অবস্থানের নাম আমরা দিলাম ডি এবং ডি বিন্দু থেকে সে আবার ডান দিকে ঘুরবে অর্থাৎ সে যাবে পশ্চিম দিকে বা ওয়েস্টের দিকে এবং এদিকে সে গেল আশি মিটার এবং এই পজিশানে আমরা নাম দিলাম এফ তাহলে এই এফ হলো রোহিণীর ফাইনাল পজিশান এবং রোহিণীর প্রথম পজিশন ছিল এ তো শুরুর স্থান থেকে সে এখন কোন দিকে এবং কত দূরত্বে রয়েছে তো প্রথমে আমরা দূরত্বটা বার করে নেব তো এখানে দেখে নাও প্রথমে সে সমান্তরাল যেটা গিয়েছিল একশো কুড়ি মিটার এবং সেই একই পথে ফিরে এসছে আশি মিটার তাহলে এখানে প্রথমে যেটা আমাদের করতে হবে এই একশো কুড়ি থেকে আশি মাইনাস করতে হবে তাহলে এক্ষেত্রে কি হবে এই যে বাকি পথটুকু আছে অর্থাৎ এ এফ যেটা সেটা কিন্তু আমাদের এখানে বেরিয়ে যাচ্ছে যে এ এর দূরত্বটাকেই কিন্তু আমাদেরকে এখানে বার করতে হবে তো এক্ষেত্রে তাহলে মাইনাস করলে এটা উত্তর বেরোয় চল্লিশ মিটার তো সুতরাং রোহিণী তার প্রথম পজিশন এ থেকে বর্তমান পজিশন এফ চল্লিশ মিটার দূরত্বে অবস্থান করছে তো আশা করি তোমরা এটুকু ফার্স্টে বুঝতে পারলে এবং দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে শুরু স্থান থেকে সে এখন কোন দিকে আছে তো তাহলে এক্ষেত্রে দেখে নাও যেহেতু রোহিণীর স্থান ছিল এ বিন্দু এবং এই বিন্দু থেকে সে এখন রয়েছে এফ বিন্দুতে তো এখানে যেহেতু এ বিন্দু মূল বিন্দু এবং এফ এর দিকটা হচ্ছে ইস্টের দিক তো সুতরাং সে এখন পূর্ব দিকে অবস্থান করছে এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান দেখতে পাচ্ছ তো আমরা এখন এই প্রশ্নের সমাধানটা দেখে নেব যেখানে বলা হয়েছে কৃত্তিকা তার বাড়ি থেকে পূর্ব দিকে তিরিশ ফুট হাঁটার পর বাম দিকে ঘুরে চল্লিশ ফুট গেল তাহলে এক্ষেত্রেও আমরা একই রকমভাবে মূল বিন্দু থেকে শুরু করব যেখান থেকে পূর্ব দিকে অর্থাৎ ইস্টের দিকে কৃতিকা প্রথমে তিরিশ ফুট ফুট গেল এখানে আমাদের স্টার্টিং বিন্দু এ এবং দ্বিতীয় বিন্দু সে বিচে গিয়ে থামলো তারপর বলা হয়েছে এরপর সে বাম দিকে ঘুরে চল্লিশ ফুট গেলো সুতরাং ইস্টের থেকে বাম দিকে ঘোরা মানে নর্থের দিকে যাওয়া তো সুতরাং এখান থেকে সে নর্থের দিকে গেল চল্লিশ মিটার এবং এখানে আমরা নাম দিলাম বিন্দু সি এরপর বলা হয়েছে এরপর সে পশ্চিম দিকে একশো ফুট হাঁটার পর বাম দিকে ঘুরে চল্লিশ ফুট হাঁটলো তো সি বিন্দু থেকে একশো ফুট বা দিকে হাঁটলো তো এখানে সি বিন্দু থেকে বাম দিকে হাঁটা মানে বা বাম দিকে ঘোরা মানে পশ্চিম দিকে বা ওয়েস্টের দিকে ঘোরা তো এইদিকে সে ঘুরলো একশো মিটার যেটার আমরা নাম দিলাম ডি ডি বিন্দু এবং এখান থেকে বলা হয়েছে আবার বাম দিকে ঘুরলো এবং ওয়েস্ট বিন্দু থেকে বাম দিকে ঘোরা মানে সাউথের দিকে হাঁটা এবং এখানে সে চল্লিশ মিটার হাঁটল এবং এই বিন্দুর আমরা নাম দিচ্ছি ই এবং সবশেষে আবার বাম দিকে ঘুরে পঞ্চাশ ফুট হাঁটল এবং এই ই বিন্দু থেকে বাম দিকে হাঁটার মানে হচ্ছে পূর্ব দিকে বা ইস্টের দিকে যাওয়া এই সে হাঁটল পঞ্চাশ ফুট শ যাওয়ার পরে তার ফাইনাল পজিশান আমরা দিলাম এফ তো তাহলে বন্ধুরা প্রথমে তার স্টার্টিং পয়েন্ট ছিল বিন্দু এ এবং তার ফিনিশিং পয়েন্ট হচ্ছে বিন্দু এফ তাহলে এখন আমাদের শুধু এই এএফ যে ডিস্ট্যান্সটা এইটুকু শুধু বার করতে হবে তো এইটা বার করতে গেলে প্রথমে আমরা দেখে নেব দুটো সমান্তরাল যে রেখা তার দূরত্ব কত এখানে এই সমান্তরাল দূরত্ব যে রেখাটা আছে ডিসি এটা কিন্তু ছিল একশো এই দূরত্ব এবং এই দূরত্ব কিন্তু আমাদের পার্থক্য করলে উত্তরটা বেরিয়ে যাবে এখানে এই যে একশো ফুট দূরত্ব সে প্রথম অতিক্রম করেছিল এটা থেকে পঞ্চাশ ফুট এবং এই যে তিরিশ ফুট সে অতিক্রম করেছে এইটা বিয়োগ করলে কিন্তু এ এফটা বেরিয়ে যাচ্ছে তো এখানে এই একশো থেকে তাহলে বিয়োগ হবে আশি সমান সমান উত্তর হবে কুড়ি তো সুতরাং এই এএফের দূরত্ব হচ্ছে কুড়ি ফুট তো সুতরাং কৃত্তিকা এখন তার প্রথম বিন্দু এ থেকে এবং ফাইনাল পজিশান যে এফ তার দূরত্ব এখন কুড়ি ফুট এবং যদি দিকের কথা বলা হয় তাহলে মূলবিন্দু যেহেতু এটা ছিল এবং সে এখন এফের দিকে আছে এই এফের দিকটা কিন্তু ওয়েস্টের দিক বা পশ্চিম দিক তো সুতরাং এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হবে কৃত্তিকা এখন বাড়ি থেকে কুড়ি ফুট দূরে পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে তো এটি হচ্ছে সঠিক উত্তর এবং বন্ধুরা এটি কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারলে এবার তোমার ডিসপ্লেতে কোয়েশ্চেন নাম্বার থার্টি টু দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে সৌভিক কোনো এক স্থান থেকে প্রথমে পশ্চিম দিকে তিরিশ মিটার হাঁটার পর দক্ষিণ দিকে চল্লিশ মিটার হাঁটলো তাহলে মূলবিন্দু আমরা নিলাম এ এবং এখান থেকে সৌভিক প্রথমে তিরিশ মিটার হাঁটলো পশ্চিম দিকে এবং তিরিশ মিটার হাঁটার পর দক্ষিণ দিকে চল্লিশ মিটার হাঁটলো তো ওই ওয়েস্ট দিক থেকে বা পশ্চিম দিক থেকে দক্ষিণ দিকে যাওয়া মানে সাউথের দিকে যাওয়া এবং এই দিকে সে গেল চল্লিশ মিটার এবার সে বাম দিকে ঘুরে আশি মিটার এবং আবার বাম দিকে ঘুরে চল্লিশ মিটার হাঁটলো তাহলে প্রথম বিন্দু ছিল এ দ্বিতীয় বিন্দু আমরা দিলাম বি এবং তৃতীয় বিন্দু দিলাম সি তো এবার এই সি বিন্দু থেকে সে হাঁটবে বাম দিকে অর্থাৎ ইস্টের দিকে এবং এদিকে কিন্তু সে যাবে আশি মিটার এই দিকে সে হাঁটলো আশি মিটার এবং এই বিন্দুর আমরা নাম দিলাম ডি এবং এই ডি বিন্দু থেকে আবার বাম দিকে অর্থাৎ বাম দিকে ঘোরা মানে নর্থের দিকে বা উত্তর দিকে সে আবার যাবে চল্লিশ মিটার এবং এই বিন্দুর আমরা নাম দিচ্ছি এফ সবশেষে ডান দিকে ঘুরে তিরিশ মিটার হেঁটে থামলো এবারে এফ বিন্দু থেকে সে হাঁটবে ডান দিকে এবং এদিকে সে গেল তিরিশ মিটার এবং এখানে সে থামলো এবং এই বিন্দুর আমরা নাম দিচ্ছি পি তো সুতরাং তার প্রথম বিন্দু ছিল স্টার্টিং বিন্দু ছিল এ এবং ফাইনাল পজিশান হচ্ছে পি তো মোট এপি কত আছে সেইটা কিন্তু সেই ডিস্টেন্সটা বার করতে হবে তো এই এপি নির্ণয় করতে হলে এ থেকে পি পর্যন্ত দুটো দূরত্ব কিন্তু এখানে রয়েছে একটা হচ্ছে এ যে দূরত্ব এই দূরত্বটুকু একটা রয়েছে আর রয়েছে এফ থেকে পি পর্যন্ত একটা দূরত্ব অর্থাৎ এ এফ এবং এফপি এই দুটোর সমষ্টি হচ্ছে তার মোট দূরত্ব তো এই এ নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে দেখতে হবে এই সরলরেখা এবং নিচের এই সিঁড়ি সরলরেখার দূরত্ব কিন্তু একই তো এই নীচের সিঁড়ি সরলরেখা কিন্তু মোট ছিল আশি মিটার এই আশি মিটার থেকে কিন্তু অলরেডি এই তিরিশ সে অতিক্রম করেছে তো এই মোট আশি থেকে তিরিশ বাদ দিলে বাকি এই অংশের দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে যাব যে এই দৈর্ঘ্যটুকু কত আছে তো আশি থেকে তিরিশ বাদ দেওয়া মানে এই বাকি অংশটুকু হচ্ছে পঞ্চাশ ফিফটি মিটার আশা করি এটুকু তোমরা বুঝতে পারলে তাহলে এদিকের এই ফিফটি এবং এদিকের এই থার্টি এই দুটো দূরত্বই কিন্তু সে অতিক্রম করেছে অর্থাৎ এই যে এ এফ এ মানে হচ্ছে ফিফটি এবং এফপি মানে হচ্ছে থার্টি অর্থাৎ মোট ডিস্টেন্স হচ্ছে এইটটি মিটার তো সুতরাং সে এখন তার শুরুর বিন্দু এ থেকে ফাইনাল বিন্দু পিতে তার মোট এখন দূরত্ব আছে আশি মিটার এটি হচ্ছে সঠিক উত্তর এবং দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে সে এখন কোন দিকে আছে যা সে এখন ইস্টের দিকে আছে বা পূর্ব দিকে আছে তো তাহলে একটা উত্তর হচ্ছে এইটটি এবং দ্বিতীয় উত্তর হচ্ছে ইস্ট বা পূর্ব দিক তো এটি হচ্ছে সঠিক উত্তর তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটিও বুঝতে পারলে এখন তোমরা ডিসপ্লেতে কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে সর্বানু কোনো এক স্থান থেকে পশ্চিম দিকে পঞ্চাশ মিটার হাঁটার পর বাম দিকে ঘুরে একশো মিটার গেল মূল বিন্দু আমরা ধরবো এ এই মূল বিন্দু থেকে সে প্রথমে পশ্চিম দিকে গেল পঞ্চাশ মিটার সে বিতে গিয়ে থামলো এবং এই বি বিন্দু থেকে কি বলা যাচ্ছে বাম দিকে ঘুরে একশো চল্লিশ মিটার গেল এবং এই বি দিক থেকে বাম দিকে যাওয়া মানে সাউথের দিকে যাওয়া তো সুতরাং সে সাউথের দিকে গেল একশো চল্লিশ মিটার যেটার নাম আমরা দিলাম সি এদিকে সে একশো চল্লিশ মিটার গেল এবং এখান থেকে দুবার ডান দিকে ঘুরে যথাক্রমে একশো মিটার ও একশো মিটার গেল এখান থেকে সে প্রথমে ঘুরল ডান দিকে অর্থাৎ পশ্চিম দিকে বা ওয়েস্টের দিকে এখানে সে গেল একশো মিটার এই বিন্দুর আমরা নাম দিচ্ছি ডি এবং এখান থেকে আবার ডান দিকে মানে নর্থের দিকে সে আবার যাবে এই দিকে সে গেলো একশো চল্লিশ মিটার সবশেষে বাম দিকে ঘুরে পঞ্চাশ মিটার গিয়ে থামলো এই বিন্দুর আমরা নাম দিলাম ই এবং এই ই বিন্দু থেকে সে বাম দিকে ঘুরল এবং বাম দিকে ঘুরে সে গেল পঞ্চাশ মিটার এবং এই বিন্দুর আমরা নাম দিচ্ছি এফ এবং এইখানে গিয়ে সে থামল অর্থাৎ এফ বিন্দু তার ফাইনাল পজিশান প্রথম তার প্রাথমিক পজিশান ছিল এ এবং ফাইনাল পজিশান হলো এফ এই এফ যে দূরত্ব এইটা নির্ণয় করলে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাচ্ছে তো এই এএফ দূরত্ব বার করতে গেলে এখানে কিন্তু তিনটে দূরত্ব অতিক্রম করতে হবে একটা হচ্ছে এবি দূরত্ব তার সঙ্গে বিই দূরত্ব এবং তার সঙ্গে ইএফ যে দূরত্ব সেই ইএফের দূরত্ব এখানে এবি দূরত্ব হচ্ছে পঞ্চাশ মিটার এবং বি যে দূরত্বটা আছে সেটা কিন্তু নিচের এই একশো মিটার দূরত্বটাই কিন্তু হবে ওপরে একশো মিটার অর্থাৎ এটা যেহেতু সমান্তরাল লেখা এটা এবং এটা একই দূরত্ব তো সুতরাং এই ডিসি একশো মিটার হলে এই বিই কিন্তু এটা একশো মিটার হবে তো সুতরাং বি মান আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে একশো মিটার এবং ইএফ যেটা আছে এটা কিন্তু মান দেওয়া আছে এটা হচ্ছে পঞ্চাশ মিটার তো তাহলে মোট দূরত্ব পাওয়া গেল দুশো মিটার তাহলে প্রশ্নে বলা হয়েছিল সে তার শুরুর বিন্দু থেকে কত দূরত্ব রয়েছে তো সুতরাং সে তার শুরুর বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত দুশো মিটার দূরত্বে রয়েছে এবং কোন দিকে বলা হয়েছে তো কোন দিকে বললে এটাও বোঝা যাচ্ছে যে এই যে সে ওয়েস্টের দিকে সে রয়েছে অর্থাৎ পশ্চিম দিকে তার ফাইনাল পজিশন কিন্তু রয়েছে তো এই প্রশ্নের একটি সঠিক উত্তর হবে দুশো মিটার এবং দ্বিতীয় সঠিক উত্তর হবে পশ্চিম দিক বা ওয়েস্ট তো আশা করি বন্ধুরা এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পারলে এবং বন্ধুরা যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলোকে শেয়ার করতে কিন্তু ভুলো না এখন তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার থার্টি ফোর এবং থার্টি দেখতে পাচ্ছ এই দুটো প্রশ্ন তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে আশা করি এতগুলো প্রশ্ন সলভ করে দেওয়ার পর এই দুটো প্রশ্নের সঠিক উত্তর বার করতে তোমাদের কোনো অসুবিধা হবে না তো সুতরাং এই প্রশ্ন দুটোর সঠিক উত্তর তোমরা এই ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই করবে যারা সিরিয়াসভাবে চাকরির জন্য খাটছো এবং ক্লাসগুলোকে সিরিয়াসভাবে দেখছ তারা কিন্তু ভিডিও নিচের কমেন্ট বক্সে এই দুটোর সঠিক উত্তর অবশ্যই করে জানাবে এবং এই ধরনের পরবর্তী ক্লাসগুলোকে এবং পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না এবং এই ক্লাসগুলোকে নিজেদের বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই অনেক করে শেয়ার করো তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এটুকুই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো